ভালো ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ শরীয়তপুরের রসুন চাষিরা। উৎপাদন ব্যয় উঠানো নিয়ে শঙ্কা জানিয়েছেন তারা। ভরা মৌসুমে রসুন আমদানি বন্ধের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এবার ফলন ভালো হয়েছে রসুনের, তবে ন্যায্য দাম না থাকায় চাষিদের মুখে নেই হাসি। গেল মৌসুমের শুরুতে প্রতি কেজি রসুনের দাম ছিল 45 থেকে 55 টাকা। বেশ লাভ হওয়ায় এবার বেশি জমিতে হয়েছে চাষ, অথচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 15 থেকে 20 টাকায়। এতে বিঘায় 4 থেকে 8 হাজার টাকা লোকসানের মুখে কৃষক। 5 কাঠা জমিন 9,000টা 10,000টা খরচে বিক্রি নামছে আমার 4,800টা, আপনি 4,000টাই আমার লোকসান। এখন আমরা হলো লাভবান না, রসুন বিক্রি করতেই পারি না, রসুন থেকে শুকাইয়া ঘরে। এদিকে চাহিদা কম থাকায় স্থানীয় আড়তগুলোতে নেই পর্যাপ্ত পাইকার। কয়েক কোটি টাকার রসুন নিয়ে বিপাকে আড়তদাররা। কমপক্ষে 15-16 কোটি টাকার মতো আটকানো আছে আমাদের পাইকারের কাছে। ইন্ডিয়ার মাল ফোটে আছে, বাজার ভরে যাচ্ছে, পেঁয়াজ রসুন আদা সবই আসতেছে, আসার পরে ওদের সাথে আমরা বেঁচে কিনে পাড়ি দিচ্ছি না। চাষিদের লোকসান থেকে বাঁচাতে মৌসুমের শুরুতে রসুন আমদানি বন্ধের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশা করছি সরকার এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন এবং রসুন উত্তোলন মৌসুমে যদি বাইরে থেকে রসুন আসা সাময়িকভাবে বন্ধ থাকে তাহলে আমাদের কৃষকরা তাদের উৎপাদিত রসুনের সঠিক দামটা পাবে। চলতি মৌসুমে জেলায় রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 20,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।